বলো কলকাতা, বলো কলকাতা, বলো কলকাতা, বলো 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 কলকাতা। আমরা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের অথরিটি নদিয়া, অর্থাৎ নদিয়া জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে নদিয়া জেলা 35তম বুকফেয়ার কৃষ্ণনগর মেলার মাঠে আমরা একটা প্রচার অভিযান স্টল রেখেছি। আজকে আমাদের দুজন জজ সাহেব এই মঞ্চে এসে ভাষণ দিয়ে গেছেন। আমরা এখানে বিশেষভাবে সাধারণ মানুষকে এই মিডিয়ার মাধ্যমে প্রচার করতে চাই যে আপনাদের যে কোনো আইনগত সমস্যা হলে বিনামূল্যে আইনি পরিষেবা পাওয়ার জন্য আপনারা আমাদের এই দপ্তরে আসুন, লিগাল সার্ভিসেস অথরিটির দপ্তরে। প্রত্যেকটা কোর্টে এই দপ্তরের একটা করে অফিস আছে, এছাড়াও প্রত্যেকটা এসডিএলএসসি কোর্টে, অর্থাৎ সাব ডিভিশনাল কোর্ট, জেলা কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের এই দপ্তরের অফিস আছে এবং এখানে সাধারণ মানুষ বিনামূল্যে আইনি পরিষেবা পেতে পারে। তার কিছু ক্রাইটেরিয়া আছে। যাই হোক, আমাদের দেশ ভারতবর্ষের সংবিধান অনুসারে আমাদের সুপ্রিম কোর্ট থেকে আইন অনুযায়ী সাধারণ মানুষকে সবার জন্য ন্যায় বিচার দেওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য
এই ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি তৈরি করেছে, যেটা দিল্লিতে অবস্থিত এবং প্রত্যেকটা রাজ্যে SLSA বা স্টেট লিগাল সার্ভিস অথরিটি আছে এবং তার আন্ডারে প্রত্যেক জেলায় DLSA অর্থাৎ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিগুলো কাজ করে এবং তাদের আন্ডারে SDLSC আছে প্রত্যেকটা সাব ডিভিশনাল কোর্টে এবং লোকাল জুরিসডিকশনের বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন পৌরসভা এবং বিডিও অফিসগুলোতেও আমরা যতটা পেরেছি আমাদের সাব অফিস অর্থাৎ ক্লিনিক অফিস প্রতিষ্ঠা করেছি, সেসব জায়গাগুলোতে লোকাল ডিসপিউটগুলো বিনা খরচে রেজলিউশন করা হয়। আমাদের এই দপ্তরের বিল্ডিংটার নাম হচ্ছে ADR সেন্টার, ADR অর্থাৎ অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সেন্টার। যে কোনো ডিসপিউট এখানে প্রাক আইনিভাবে উভয় পক্ষকে ডেকে প্রি লিটিগেশন কাউন্সেলিংয়ের মাধ্যমে মেডিয়েশন করা হয়। এতে করে কী হচ্ছে, আমাদের দেশের কোর্টগুলোতে যে বিভিন্ন মামলার পাহাড় জমে আছে সেই সংক্রান্ত মামলার সংখ্যা কমছে এবং আমাদের দপ্তরের মাধ্যমে প্রতি মাসে লোক আদালতের ব্যবস্থা করা এবং কোর্টে জমে থাকা হাজার হাজার মামলাকে সেই লোক আদালতের টেবিলে তুলে সেখান থেকে যথাসাধ্য সাধারণ মানুষকে এবং বাদী বিবাদী পক্ষের মধ্যে একটা মিডিয়েশন করে মামলাগুলোকে কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। গত মাসেই আমাদের এই চলতি মাসেই আমাদের নদীয়া জেলার আইনি নদীয়া জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে 14 তারিখে লোক আদালতের ব্যবস্থা করা হয়েছে এবং সেই 15টা বেঞ্চ ছিল, 3000 মামলা সেখানে সাবমিট হয়েছিল, তার মধ্যে দেখা যাচ্ছে মামলা হাজিরা হয়েছে, তার মধ্যে প্রায় 300+ মামলার সমাধান হয়েছে। এইভাবে আমরা কোর্টগুলোতে মামলার পাহাড় কমানোর চেষ্টা করছি এবং সমাজের মানুষের মধ্যে ছোটো সামান্য জিনিস নিয়ে যে মানুষ কোর্টে থানায় গিয়ে মামলা মোকদ্দমা করছে তার মধ্য দিয়ে উভয় পক্ষের মধ্যে একটা দূরত্ব বাড়ছে, তার মধ্যে সমাজের অস্থিরতা বাড়ছে। আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে মামলা মোকদ্দমায় না গিয়ে তাহলে আমাদের দপ্তর এসে আপনাদের সমস্যার কথা জানা, এখানে কোনো অভিযোগ করার দরকার নেই, এখানে কোনো কেস করার দরকার নেই, এই দপ্তর এসে আপনাদের সমস্যার প্রত্যেকটা জেলায় আমাদের মতো এরকম প্যারালিগাল ভলেন্টিয়ার অর্থাৎ PLV রয়েছে, যেমন নদীয়া ডিস্ট্রিক্টে আমরা 100+ PLV রয়েছে যারা আমরা 24 ঘন্টা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত। আপনারা আপনাদের প্রয়োজনীয় কথা আমাদের মাধ্যমে জানালে আমরা যথাযথ আপনাদের আইনগত সাহায্য করার চেষ্টা করি না করব, কিন্তু আমরা আপনাদের আপনার নাম?
দেখে ভালো লাগলো যে এরকম এই জিনিসটা দরকার আছে সাধারণ নাগরিকের প্রয়োজন জানায় সরকার কিছু বোঝে না জানে না তারা এখানে মানে সহযোগিতা পারে নিশ্চয়ই খুবই ভালো হবে সমর্থন করি দরকার আছে।